নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। আশা করি আপনারা সকলে কুশলেই আছেন। আজ 10ই চৈত্র 1430, ইংরেজির 24শে মার্চ 2024, রবিবার। আজ চতুর্দশী, থাকবে দিবা 9টা 43 মিনিট পর্যন্ত, পরেই পূর্ণিমা। আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে দিবা 7টা 40 মিনিট পর্যন্ত, পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র। জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে সিংহরাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 7টা 40 মিনিটের পর জন্মগ্রহণ করছে, তাদের বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 2টা 19এর পর জন্মগ্রহণ করছেন, তাদের কন্যা রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। মৃতের দশবন্ধু যারা দেহ রাখছেন, মৃতের একপাদ দোষ রয়েছে। দিবা 7টা 40এর পর মৃতে ত্রিপাদ দোষ রয়েছে। যাত্রা বা ভ্রমণ আজকে নেই, তবে দিবা 7টা 40এর পর যাত্রা শুভ। উত্তর, পশ্চিম ও দক্ষিণে যাত্রা নিষেধ। দিবা 9টা 43 মিনিটের পর উত্তরে ও পশ্চিমে যাত্রা নিষেধ। আজকের শুভ কর্ম দর্শক বন্ধু, দিবা 9টা 43 মিনিটের পর দীক্ষা গ্রহণ। আপনারা কি সবাই, যারা আমার ভিউয়ার রয়েছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনারা কি সবাই দীক্ষিত? যদি কোনো কারণে আপনি দীক্ষা না নেওয়া থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব দীক্ষা কিন্তু গ্রহণ করেন দর্শক বন্ধু। দীক্ষা গ্রহণ করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। চলুন দেখে নিই আজকে রাশিফল। তার আগে আমি আপনাদেরকে বলবো, যারা অনেক দূরে রয়েছেন, হয়তো আমাকে আমার কাছে আপনারা হরোস্কোপ বিচার বা হস্ত বিচার করাতে চাইছেন, কিন্তু অনেক দূরে থাকার জন্য চেম্বারে আসতে পারছেন না, অনলাইন পদ্ধতিতে হরোস্কোপ বিচার এবং হস্ত বিচার করা হয়। কিভাবে করবেন, কিভাবে অনলাইনের পদ্ধতিতে আপনি হরোস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে একটু জেনে নেবেন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ শান্তি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে। মেষরাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। সারাদিনের মধ্যে কোনো না কোনো বিষয় লাভ হতে পারে, অর্থ লাভ হতে পারে, অ্যাসেট ভূমি সম্পত্তি লাভ হতে পারে, সম্মান লাভ হতে পারে, এক কথায় লাভযোগ কিন্তু আপনাদের রয়েছে। যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে শুভ বলা যেতে পারে মেষরাশি কর্ম, চাকরি কর্ম এই ক্ষেত্রেও আপনি কিন্তু আপনার ইচ্ছা পূরণ করতে পারেন আজকে। যারা বেকার রয়েছেন, চাকরির সন্ধান করছেন, আপনাদের আজকে সরকারি বা বেসরকারি কোনো না কোনো চাকরির প্রাপ্তি কিন্তু ঘটতে পারে মেষরাশির জাতক জাতিকাদের। মেষরাশির যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের আজকে শুভ ফল লাভ হবে এবং ব্যবসায় আপনি লাভবান হতে চলেছেন। বিদ্যার্থীদের মনোবাঞ্ছা আজকে পূর্ণ হতে চলেছে। যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছিলেন, সুযোগ হয়নি, আজকে কিন্তু সেই সুযোগ আপনাদের আসতে পারে। আপনাদের প্রিয় সাবজেক্ট বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণে হয়নি, সেটিও কিন্তু হতে পারে। অর্থাৎ বিদ্যার্থীদের পড়াশোনাতেও আজকে শুভফল লাভ হবে। যারা লোয়ার ক্লাসের বিদ্যার্থী রয়েছেন, 1-2 HS, আপনাদেরকে বলবো পড়াশোনা একটু মনোসংযোগ করুন, দেখবেন দুর্দান্ত ফল লাভ আপনাদের হতে চলেছে। পরবর্তী রাশি বিষয়, বিশ্বরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ শান্তি বিঘ্নিত হবে। দাম্পত্য জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে একটা সমস্যা কিন্তু সম্মুখীন হতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মেজাজকে ঠিক রাখতে হবে। তা না হলে আপনি আজকে কিন্তু বিভিন্ন সমস্যায় জড়িয়ে যেতে পারেন যদি বৃষরাশির জাতক জাতিকা হন। পারিবারিক জীবনও আপনার আজকে ভালো যাবে না। পারিবারিক জীবনও বৃষরাশির জাতক জাতিকাদের সমস্যার সম্মুখীন হতে পারে, তাই সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু খুব সজাগ, সচেতন এবং সাবধান থাকতে হবে। বৃষরাশির আজকে সারাটা দিন অশুভ বাতাবরণ বইবে, আর এই অশুভ কারণে আপনার যে কোনো মুহূর্তে শরীরের ওপরেও কিন্তু সমস্যা আসতে পারে, তাই নিজের শরীরকেও খুব যত্নে রাখার চেষ্টা করবেন বৃষরাশির জাতক জাতিকারা। যারা চাকরি করছেন,
চাকরির ক্ষেত্রে শুভ ফল প্রদান হবে বৃষ রাশির। তবে ব্যবসায়ীদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ব্যবসার ক্ষেত্রে আপনাকে খুব ঠান্ডা মাথায় আপনার প্রতিষ্ঠানের ব্যবসা আপনাকে চালাতে হবে। বৃষরাশির ব্যবসায়ীদের মনোসংযোগ করতে হবে ব্যবসায়। বৃষরাশির যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন, আপনাদেরও কিন্তু খুব সজাগ এবং সচেতন থাকতে হবে আপনাদের পড়াশোনার বিষয় নিয়ে, তা নাহলে পড়াশোনাতেও কিন্তু আপনার কিন্তু আজকে অশুভ ফল লাভ হতে পারে। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখ শান্তি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু সন্তান সন্ততিকে নিয়ে মিথুন রাশির একটু সমস্যা আজকে হতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশির। মিথুন রাশির আজকে সারাটা দিন দর্শক বন্ধু শুভ শুভ বাতায়ন বইবে, তবে সন্তানকে নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তার কারণও থাকতে পারে। মিথুন রাশির যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আজকে একটা ভালো ফল লাভ করবেন। আপনার কর্মদক্ষতার জন্য আপনি আজকে প্রশংসিত হবেন, প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। আপনার উচ্চ আধিকারিকের আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন আজকে আপনার কর্মদক্ষতার জন্য। যারা বেকার রয়েছেন মিথুন রাশির, আপনাদের কিন্তু আজকে কর্মের একটা সুযোগ আসতে চলেছে, সেই দিকেও কিন্তু আপনাদের একটু সজাগ এবং সচেতন থাকতে হবে। মিথুন রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের কিন্তু শুভ ফল লাভ হবে এবং ব্যবসায় আপনি আজকে লাভবান হবেন। যারা এগ্রিকালচারের মধ্যে আছেন, কৃষিকাজের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু আজকে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির। মিথুন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যা এডুকেশনে কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন, পড়াশোনায় শুভ ফল লাভ হবে মিথুন রাশির। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ আর শান্তি দুটোই বিঘ্নিত হবে। দাম্পত্য জীবন আজকে ভালো যাবে না, দাম্পত্য জীবনে ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো কিন্তু দেখা যাবে। কর্কট রাশির পারিবারিক জীবনও মোটামুটিভাবে যাবে বলা যেতে পারে, তবে কর্কট রাশিকে আজকে খুব সাবধান থাকতে হবে। যতগুলো কর্কট রাশি আছেন ওয়ার্ল্ডে, যারা যারা আমার ভিডিও দেখছেন এই বার্তাটা অবশ্যই শেয়ার করে, সকলের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন, কর্কট রাশির কিন্তু আজকে খুব সাবধানে থাকতে হবে। কারণ কর্কট রাশির আজকে একটা মারাত্মক দুর্ঘটনার যোগ রয়েছে। এই দুর্ঘটনাটা মানে ছোটোখাটো নয়, খুব প্রবল দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে। তাই কর্কট রাশির জাতক জাতিরা যেখানেই থাকুন না কেন, আজকের দিনে আপনারা কিন্তু খুব সজাগ আর খুব সচেতন থাকবেন। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন বা ফোন ব্যবহার করতে করতে রটকস করবেন না, বাইক চালাবেন না, এক কথায় সতর্ক কীভাবে থাকবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। আপনি শুধু জেনে রাখুন যে কর্কট রাশির কিন্তু আজকে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে গেলে প্রথম যে প্রাথমিক যে সলিউশন সেটা হলো নিজেকে সাবধানে থাকা। তবে একটা কথা আছে না, ভাগ্যে যদি থাকে দুর্ঘটনা তো ঘরে বসেই হতে পারে, ঘরে বসে আছেন ফ্যান খুলে পড়ে গেল মাথার উপরে হতে পারে, কিন্তু তথাপি আপনাকে সজাগ কিন্তু সচেতন কিন্তু আজকে কর্কট রাশির থাকতেই হবে, দাঁত না হলে কিন্তু দুর্ঘটনার সম্মুখে চলে যাবে। কর্কট রাশি যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে শুভ, কিন্তু কর্মক্ষেত্রেও আপনাকে সজাগ সচেতনতার সঙ্গে থাকতে হবে। ছুটে ছুটে যাওয়া, সিঁড়ি থেকে চটজলদি নেমে আসা, এইসবে স্লিপ করে যেতে পারেন, পড়ে যেতে পারেন, মাথায় লাগতে পারে, ইন্টারনাল হেমারেজ হতে পারে। তাই খুব সাবধানে চাকরির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রেও সাবধানে থাকবেন। কর্কট রাশি যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা শুভ, ব্যবসায় আপনি লাভবান হতে পারেন, কিন্তু কখন যদি আপনি সুস্থ এবং সবল থাকেন। এক কথায় ব্যবসাও শুভ হলেও সজাগ সচেতন আপনার খুব একাগ্রতার প্রয়োজন রয়েছে আজকের দিনে। কর্কট রাশির বিদ্যার্থীদের শুভ ফল লাভ হবে। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি থাকবে। সিংহ রাশির যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে, কর্মক্ষেত্রে একাগ্রতা বজায় রাখতে হবে এবং আপনার দায়িত্বের যে কর্মগুলো রয়েছে সেগুলো আপনাকে মনোযোগ সহকারে সম্পন্ন করতে হবে। সিংহরাশির ব্যবসায়ীদের মোটামুটি আজকে শুভ বলা যেতে পারে,
শুভ ফল মোটামুটিভাবে হতে পারে, তবে ব্যবসায়তে আপনার কিন্তু একাগ্রতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। সিংহরাশির যারা বিদ্যার্থী রয়েছেন, সে হায়ার এডুকেশন হোক লোয়ার এডুকেশন হোক, যে কোনো স্তরের যে কোনো বিভাগের বিদ্যার্থীদের কিন্তু আজকে অত্যাধিক শুভ ফল, বিদ্যা লাভের একটা শুভ ফল কিন্তু সিংহরাশির রয়েছে। তবে সিংহরাশির প্রত্যেকটা জাতক জাতিকাকে বলবো, একাগ্রতারও কিন্তু যথেষ্ট প্রয়োজন আজকে আপনাদের রয়েছে। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ শান্তি বিঘ্নিত হবে, দাম্পত্য জীবন আজকে আপনাদের ভালো যাবে না, মনের মধ্যে আপনাদের আজকে দুশ্চিন্তা এগুলো থাকবে, পারিবারিক জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে। কন্যারাশি জাতক জাতিকাদের আজকে বিষণ্ণতা মনোভাব দেখা যাবে, আর এই বিষণ্ণতা মনোভাবের ফলে সর্বকর্মে আপনি বাধাপ্রাপ্ত হবেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু বাধাপ্রাপ্তি হবেন বিষণ্ণতার কারণে। তাই কর্মক্ষেত্রে আপনার দায়িত্বের কাজগুলো কিন্তু আপনাকে খুব মনোসংযোগ দিয়ে সম্পন্ন করতে হবে, তা না হলে আপনি উচ্চ আধিকারিকের রোষানলের শিকার হয়ে উঠতে পারেন কন্যারাশি জাতক জাতিকারা। যারা ব্যবসা করছেন কন্যারাশির ব্যবসায়ীদের বলবো, ব্যবসা ক্ষেত্রে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, তা না হলে ব্যবসার ক্ষেত্রে বিষণ্ণতার কারণেই কিন্তু ব্যবসাতেও কিন্তু আজকে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে উঠবেন, আপনার ব্যবসা ডিল করতে খুব সমস্যা হতে পারে, ফলে আপনার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়ে যেতে পারে কন্যারাশির। কন্যারাশি যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যেতে পারে। পরবর্তী রাশি তুলা। তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবন শুভ বলা যেতে পারে। তুলারাশির আজকে ওভারঅল শুভ শুভ ফল প্রদান হবে। তুলারাশি যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনারা আজকে শুভ ফল প্রাপ্তি হচ্ছেন, আজকে আপনাদের কম পরিশ্রমের মাধ্যম দিয়েই কর্মজীবন অতিবাহিত হবে। তুলারাশির জাতক জাতিকাদের আজকে প্রমোশন স্যালারি এগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলারাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ক্ষেত খামারের কাজ করেন, জমি জায়গার কাজ করেন, চাষাবাদ করেন, আপনাদের কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণে শুভ বলা যেতে পারে। অন্যান্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু তুলারাশির শুভফল লাভ হবে। তুলারাশির উচ্চস্তরীয় যারা বিদ্যার্থী রয়েছেন, আপনাদের কিন্তু অসাধারণ শুভফল লাভ হবে এবং আপনি আপনার লক্ষ্যে আজকে পৌঁছাতে পারবেন। তুলারাশির প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো, মনোসংযোগ করলেই আজকে আপনারা একটা দারুণ ফল লাভ করবেন। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে শুভ ফল লাভ হবে সর্বস্তরে। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তার সন্তান সন্ততিদের নিয়ে আজকে গর্ব করতে পারবেন, সন্তান সন্ততিদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে বৃশ্চিক রাশির পিতামাতারা। বৃশ্চিক রাশির পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, বৃশ্চিক রাশির স্বাস্থ্য আজকে কিন্তু ভালো থাকবে। বৃশ্চিক রাশির যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে আপনি আজকে সুনাম অর্জন করবেন এবং কর্মক্ষেত্রে আপনারা কিন্তু কর্মের দক্ষতার একটা ভালো পরিচয় পাবে আপনার উচ্চতর আধিকারিকরা, যার ফলে আপনি খুব প্রশংসিত হবেন। বৃশ্চিক রাশির যারা বেকার রয়েছেন, আপনাদের কিন্তু আজকে নতুন কাজের একটা সন্ধান পেতে পারেন। বৃশ্চিক রাশির যারা মনে করেছিলেন যে ব্যবসা করব, তার প্রস্তুতি চলছিল, আজকে কিন্তু সেই ব্যবসা আপনি কিন্তু ওপেন করতে পারেন, শুরু করতে পারেন, নতুন পথ চলা শুরু হতে পারে ব্যবসার দিক থেকে। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদেরও শুভ ফল লাভ হবে, যারা ব্যবসা করেন অলরেডি তাদের কিন্তু অবশ্যই আজকে লাভবান হতে চলেছেন তারা। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদেরও শুভ ফল লাভ হতে চলেছে আজকের দিনে। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, ধনুরাশির পারিবারিক জীবন সুস্থভাবে স্বাভাবিকভাবেই কাটবে, ধনুরাশির আজকে লাভবান হওয়ার একটা যোগ রয়েছে।
যে কোনো দিক থেকে আপনি কিন্তু আজকে লাভবান হতে পারেন। ধনুরাশির যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রেও শুভ ফল প্রদান হবে ধনুরাশির। ব্যবসায়ীদের আজকে অত্যন্ত ব্যবসা শুভ হবে, একাগ্রতার দ্বারাই আপনার ব্যবসায় অধিক লাভ হতে চলেছে ধনুরাশির। ধনুরাশির যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল লাভ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মোটামুটিভাবে কাটবে, পারিবারিক জীবনও মোটামুটিভাবেই কাটবে। তবে মকর রাশি জাতক জাতিকাদের আজকে সাবধানে থাকতে হবে, অর্থহানি হওয়ার যোগ রয়েছে। যে কোনো কারণে কিন্তু আপনার আজকে মোটা অঙ্কের অর্থ কিন্তু আপনার আজকে নষ্ট হতে চলেছে, খুব সাবধানে থাকতে হবে অর্থের দিক থেকে। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির ক্ষেত্রে শুভ, কিন্তু ব্যবসায়ীদের প্রচণ্ডভাবে সাবধানে থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনি আজকে ভীষণ বড় সড়ো ধাক্কা খেতে চলেছেন, লস হতে চলেছে, সেই দিকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বা অর্থদণ্ডী দিতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে। আইনি মামলা মোকদ্দমার মধ্যেও কিন্তু মকর রাশি আজকে জড়িয়ে পড়তে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এক কথায় মকর রাশির দিনটি আজকে ভালো নয়, অর্থহানি বিভিন্ন দিক থেকেই কিন্তু হতে পারে। তবে মকর রাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে শুভ ফল লাভ হবে। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে। কুম্ভ রাশির আজকে ভ্রমণ যোগ রয়েছে, যে কোনো ভ্রমণ, তীর্থ ভ্রমণ এগুলো কিন্তু ঘটতে পারে, ভ্রমণ আনন্দের সাথেই অতিবাহিত হবে। যারা চাকরি করছেন কুম্ভ রাশির, চাকরির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে মনসংযোগের অভাব থাকবে, তাই মনসংযোগ থাকলে ব্যবসা মোটামুটি ভালো হবে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে শুভ ফল লাভ হবে। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ থাকলেও শান্তি আজকে থাকবে না, পারিবারিক জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে। মীন রাশি জাতক জাতিকাদের আজকে শরীরের প্রতি ভীষণভাবে যত্ন নিতে হবে, যে কোনো মুহূর্তে আপনি পীড়া, অসুখ, ব্যাধি দ্বারা আক্রান্ত হতে পারে, তাই সুচিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে আপনি যদি ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন। মীন রাশির যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে ব্যবসায়ীদের মোটেই আজকে শুভ নয়, কারণ আপনার শরীর আজকে আপনার সাথে সাথ দেবে না, ফলে ব্যবসায় মনসংযোগের অভাব ঘটবে এবং ব্যবসা আপনার খুব ভালো যাবে না। মীন রাশির বিদ্যার্থীদের শরীর নিয়ে সমস্যা হতে পারে, তাই বিদ্যার্থীদেরও শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং পড়াশোনায় একাগ্রতা বাড়াতে হবে। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন। দর্শক বন্ধু, আপনি যদি আমার কাছে আসতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বার 9932106280985151545456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, আর ভালো থাকার জন্য আপনি অবশ্যই যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।